রাস্তার নেশাও একটা মাদক। যখন মন খারাপ হয় বা যখন কিচ্ছু ভালো লাগে না, চারিদিক যেমন জীর্ণ হয়ে আসে, ঠিক তখন একটা বাইক, একটা বাইকের চাবি সাথে নিয়ে বেরিয়ে পড়ুন। দেখবেন যখন ঘুরে আসবেন, মন খারাপটা না তখন আর থাকবে না। আমাদের দৈনন্দিন দিনে যত কিছুই করি, কোথাও না কোথাও আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। আর এই নিজেদেরকে হারিয়ে ফেলাতেই আমরা ভুলে যাই আমাদের ভালো থাকাটা। আর ভালো থাকতে হলে আমাদেরকে অবশ্যই প্রকৃতির সঙ্গে থাকতে হবে। আফটার অল, আমরা প্রত্যেকেই প্রাকৃতিকভাবেই এসেছি এখানে, আমরা প্রাকৃতিক জীব। তাই প্রকৃতিকে সবচাইতে কাছ থেকে পাওয়ার একটা সবচাইতে সহজ মাধ্যম হলো এই বাইক। এই বাইকটা আমার বহুদিনের বাইক, অনেক চালিয়েছি, অনেক জায়গাতেই আমাকে সঙ্গ দিয়েছে, আজও দিয়ে যাচ্ছে। আজও রোজ কাজের জায়গায় আমাকে ও নিয়ে যায়, নিয়ে আসে। আর যেদিন ভালো লাগে না, সব কিছুই কেমন ছায়ার মতো মনে হয়, নিজের উপরে নিজের খুব রাগ হয়, সেদিন বাইকটাকে নিয়ে আমি এখানে চলে আসি। একদম পরন্ত বেলা, এখন পাতা ঝরার মরশুম। আর এই পাতা ঝরার মরশুমে নির্জনতায় জঙ্গলের মাঝে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, একটু জল খাই। চায়ের দোকান থাকলে খুব ভালো হতো, কিন্তু চায়ের দোকান তো এখানে সম্ভব না। তাই আমার কাছে সারা দিনের রসদ বলতে এইটুকুই, আমি এভাবেই ভালো থাকি, আমি এভাবেই বাঁচি। আমার জীবনের সবচাইতে ভালো সময় বলে যদি কিছু থাকে, সেটা আমি বাইকের সাথেই কাটাই। তবে আমার বাইকের মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলো আমার প্রয়োজন পড়ে না, যেমন বাইকের সিসি কত, মডিফিকেশন, এবিএস, নানা টেকনিক্যাল বিষয়পত্র, এগুলো আমি খুব একটা পাত্তা দিই না। কারণ আমার কাছে নিজের সিসিটা এবং নিজের ভালো থাকাটাই বড় কথা। বাহন কী হলো সেটা নিয়ে আমার খুব একটা বাতিক নেই, তবে রাস্তার নেশা আছে। নতুন রাস্তা, নতুন নতুন জায়গা, নতুন নির্জনতা আমার বড্ড ভালো লাগে। প্রকৃতি হোক, পাহাড় হোক, সমুদ্র হোক, নদী হোক, জঙ্গল হোক, প্রকৃতির একটা নিজস্ব শব্দ আছে, আর সেই শব্দটাকে নিজের সঙ্গে মেলাতে হবে। প্রকৃতির শব্দ যখন নিজের মধ্যে আসবে, তখন একটা সুর তৈরি হয়, সেই সুরটা হয় আনন্দের। জীবনমুখী, জীবন বিমুখ মোটেও না, এবং নির্ভেজাল একটা খুশি। বাতাস, পাখি, গাছ, শুকনো পাতা সব মিলিয়ে এই আনন্দটা তৈরি। একটু আগে বলছিলাম এখন পাতা ঝরার মরশুম, আর পাতা ঝরার মরশুমে সমস্ত গাছগুলো কেমন শুকিয়ে গেছে। আবার নতুন পাতা আসবে, আবার চারিদিক সবুজে সবুজ হয়ে উঠবে জঙ্গল। আমাদের জীবন ঠিক এরকমই, কোনো কিছুই এখানে চিরস্থায়ী বলে কিছু নয়। যে পাতাটা এবার আসবে আগামীবার থেকে ঝরে যেতে হবে। আমাদের জীবনের সুখ দুঃখ সেরকম, এই দিনটাও চলে যাবে। যে দিনটাতে আপনি আমি খুব কষ্টে আছি, দুঃখে আছি, সবটা সবাইকে বলতে পারি না, হয়তো বোঝাতেও পারি না, সেই দিনটাও যে চিরদিন আপনার কাছে থাকবে সেটা নয়। সেদিনটাও একদিন এই পাতার মতোই ঝরে যাবে, নতুন পাতা আসবে। তবে সেদিনও কিন্তু খুব বেশি আনন্দের প্রয়োজন নেই, কারণ আগামীতে সেটাও থাকবে না। যতটুকু থাকবে সেটা হচ্ছে আপনি আমি কি নিয়ে যাচ্ছি। তো উপলব্ধিটা, আমি কি দিয়ে যেতে পারলাম সেটা, আর আমি কি নিয়ে যেতে পারলাম এখান থেকে। টাকা পয়সা তো নিয়ে যেতে পারবো না আমরা, কেউ ধন দৌলত টাকা পয়সা যা কিছুই থাক আমরা নিয়ে যেতে পারবো না। তাই
নিয়ে যাবার বলতে শুধুমাত্র কিছু স্মৃতি, সেই স্মৃতি যেন সবসময় সুন্দর হয়, চেষ্টা করব সেটুকু নিয়ে যাবার। আর পৃথিবীকে আমি কি দিয়ে যেতে পারলাম? দূরে আমার এক্সট্রিমটা দাঁড়িয়ে আছে, যেতে হবে, বেলাটা পড়ে এসছে। তো আজকের আমি জানি না কি বলতে চাইলাম, কি বোঝাতে চাইলাম। যদি আপনাদের মনে হয় যে কিছু বলতে পেরেছি বা কিছু বোঝাতে পেরেছি, আমাকে কমেন্ট করে জানাবেন। আপাতত আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যেটা বললাম, মন খারাপ হলে বাইক নিয়ে বেরিয়ে পড়ুন, কোনো ডেস্টিনেশনে রাখবেন না। জীবন কোনোদিন অঙ্ক নয় যে মিলে যাবে, তাই উইদাউট ডেস্টিনেশন আমি এটাই করি, বেরিয়ে যাই, ভালো লাগে, ঘুরে চলে আসি, আসা যাওয়াই আমাদের সাথে।